এখন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, এখানেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অংশগুলো থাকে যেটা তোমাদেরকে ছবিতে দেখিয়েছি। খেয়াল করো একদম শুরুতে যেটা আসছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সেটা হচ্ছে NADH2। তাহলে খেয়াল করো NADH2 হচ্ছে একটা বিজারিত বস্তু, এবং এটা সবসময় মনে রাখো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে বিজারিত বস্তু এসে জারিত হয়। খেয়াল করে দেখো এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন অংশের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় এবং সবার শেষে অক্সিজেন আসে। আমি যে ছবি রিয়াকশান দেখিয়েছি তোমাদের, তোমরা সেখানে নিশ্চয়ই খেয়াল করেছ। এবার দেখো কি হয়, এই যে NADH2 বা NADH বিজারিত বস্তুটা NAD মানে জারিত হয়ে যাচ্ছে। দেখো NAD H বিজারিত বস্তুটা NAD জারিত হয়ে যাচ্ছে। তাহলে বিজারিত বস্তু আসছে আর জারিত হচ্ছে, বিজারিত বস্তু আসছে আর জারিত হচ্ছে। আর এদিকে দেখো এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন বাহকের মাধ্যমে চলে যাচ্ছে, দেখো ওই যে NADH2, FADH2, এরপরে কোয়েনজাইম QH2 যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এই যে ইলেকট্রনগুলো এভাবে চলে যাচ্ছে। আর কোয়েনজাইম QH2 থেকে এই যে হাইড্রোজেন আয়ন বেরোয় চলে গেল, সেটাও তোমাদের দেখানো হয়েছে। এবার খেয়াল করো সবাই, এই যে ইলেকট্রন আসলো সবার শেষে এসে ইলেকট্রনকে গ্রহণ করছে কে, খেয়াল করে দেখো সবার শেষে ইলেকট্রনকে গ্রহণ করছে অক্সিজেন, যেটা তোমাদের দেখিয়েছিলাম, এবং এটাকেই বলা হচ্ছে প্রান্তীয় শ্বসন। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে বিভিন্ন বাহক হয়ে যখন ইলেকট্রনগুলো আসে তখন সবার শেষে ইলেকট্রনকে গ্রহণ করে অক্সিজেন। এবার দেখো এই যে ADP PI, এটা বিক্রিয়া করে তৈরি করে ATP। তাহলে এর মাধ্যমেই এই যে টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর মাধ্যমেই ATP তৈরি হয়। এই জন্য যেহেতু এখানে দুটো ঘটনা ঘটে, একদম শুরুতে তোমরা দেখেছিলে যে বিজারিত বস্তু জারিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ। আর যেহেতু এখানে ATP তৈরি হচ্ছে, এই যে তোমরা দেখো এখানে ATP তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে দুটো জিনিসকে তুমি যদি একসাথে করো তাহলে আমরা এটাকে বলতে পারি অক্সিডেটিভ ফসফোরাইলেশন।